জালিয়াতির মাধ্যমে ফার্মার্স ব্যাংকের 4 কোটি টাকার ঋণ আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 আসামির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য গঠন আজ। এই মুহূর্তে মহানগর দায়রা জজ আদালতে আছেন রিপোর্টার মার্জিয়া মুমু, সরাসরি যাচ্ছি তার কাছে। মুমু, সৃষ্টি করে ফার্মার্স ব্যাংকের 4 কোটি টাকা আত্মসাত করেছিলেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা, এবং তাকে এই ঋণ পেতে সাহায্য করেছিলেন সেই ব্যাংকটির প্রায় 8 জনেরও বেশি কর্মকর্তা। আজ এই ঘটনায় সাবেক বিচারপতি এস কে সিনহা সহ 11 আসামির বিরুদ্ধে কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে আদালতে, এবং ঠিক 10:30টার কিছু পরে আদালতে এই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আপনাকে জানিয়ে রাখতে চাই, দেশের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক কোনো প্রধান বিচারপতির বিরুদ্ধে কিন্তু এই ধরনের বিচার শুরু হচ্ছে। এর আগে দেশে এই ধরনের ঘটনা কখনোই ঘটেনি। ইতিমধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কিন্তু ফার্মার্স ব্যাংকের সাবেক অডিট কমিটির চেয়ারম্যান বাবুল চিশতিকে কারা হেফাজতে আনা হয়েছে। তিনি এই 11 আসামির মধ্যে একমাত্র ব্যক্তি যাকে হচ্ছে গ্রেফতার রয়েছেন। পাশাপাশি 2 জন আসামি রয়েছেন, যেটি ফার্মার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, তারা কিন্তু 2 আসামি জামিনে রয়েছেন, এবং সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ মোট 8 জন আসামি তারা পলাতক রয়েছেন। এস কে সিনহা দেশের বাইরে, তিনি এই ঘটনার পরপরই কিন্তু তিনি পালিয়ে যান, দেশ ছাড়েন, এবং এর পরপরই দুদক কিন্তু এই মাসের জানুয়ারি মাসের 5 তারিখে কিন্তু এস কে সিনহা সহ 11 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইতিমধ্যে এস কে সিনহার যে ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছিল, যেটির মাধ্যমে এই ফার্মার্স ব্যাংকের 4 কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটে, সেটিও কিন্তু জব্দ করা হয়েছে। পাশাপাশি এই বছরই গত বছরের ডিসেম্বরে কিন্তু দুর্নীতি দমন কমিশন আদালতে এই মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ 11 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছিলেন। মামলার এজাহারে দুদক উল্লেখ করা হয় যে এই বিচারপতি এস কে সিনহা থেকে শুরু করে প্রায় 11 জন আসামি তারা পরস্পর যোগসাজশের মাধ্যমে কিন্তু ফার্মার্স ব্যাংকে 4 কোটি টাকা আত্মসাৎ করা হয়। আসলে আদালতে আজকে এই সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই দুর্নীতির অভিযোগে দেশের প্রথমবারের মতো কোনো সাবেক বিচারপতি যাকে আইনের আওতায় আনা হয়েছে, এবং এবং এই মামলায় যদি দোষ প্রমাণিত হয় তাহলে দণ্ডবিধি 409 ধারা অনুযায়ী এস কে সিনহা সহ আসামিদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে। রাজু, মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মার্জিয়া মুমু।